আমি আমার গল্পটা নিয়ে বলছি, আমার গল্পটা নিয়ে আমি যতটুকুনি বলতে পারবো আমি ততটুকুনি বলছি। আমাদের আগে ছোটবেলায় আমরা দেখতাম যে ট্যুরিস্ট স্পটে যেখানে আমরা ঘুরতে যেতাম সেখানে ফটোগ্রাফাররা থাকতেন, তারা ছবি তুলতেন, আমরা যেখানে ঘুরতে যেতাম তো আমাদের ছবি তুলতেন আর কি। তো এখন আমাদের কী হয়েছে, স্মার্টফোন আসাতে তো তাদের আর দেখা যায় না, তো সেই ধরনের ট্যুরিস্ট স্পটে গেলে সেই ধরনের ফটোগ্রাফার্সদের দেখা যায় না। সেরকম একজন ফটোগ্রাফারকে নিয়ে গল্প, আমি ফটোগ্রাফারের চরিত্রটা প্লে করছি এবং মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। আমার গল্পে অপরাজিতা আছে, দেবেশদা আছেন, এমন কিছু ঘটনা ঘটছে যেটা পরে গিয়ে একটা থ্রিলারে পরিণত হতে চলেছে গল্পটা। তো সেই জন্য এখন পুরোটা তো আর বলতেই পারছি না, এটুকুই বলার। আমরা খুব শিগগিরই শ্যুট করতে চলেছি, পরিচালনা বাপ্পা আছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তিনটে গল্পের মূলত যেটা লিঙ্ক আপ সেটা হচ্ছে প্রথম গল্পটা আমরা পেন্টিং নিয়ে, একজন পেন্টারের ওপরে, সেকেন্ডটা ফটোগ্রাফারের ওপরে, থার্ড হচ্ছে ভিডিওগ্রাফির ওপরে। এইটাই তিনটে গল্পের লিঙ্ক আপ, এই তিনটে আলাদা আলাদা পার্সোনালিটি মানুষের নিয়ে এই তিনখানা গল্প। তিনটের ধরন আলাদা হবে, কোনোটা ডার্ক থ্রিলার, মূলত ডার্ক থ্রিলার বেস গল্পটার মধ্যে। আর প্রথমটা একটু আলাদা, একটা অন্যরকম পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে গল্পটার মধ্যে, বাকি দুটো দেখতে গেলে আমরা একদম ডার্ক থ্রিলার বেসিক্যালি। তো এইভাবেই তিনটে গল্পর একটা সূত্রে বাঁধা হয়েছে, যেটা এই গল্পটার নাম হচ্ছে ত্রিভুজ, যেহেতু তিনটে গল্প নিয়ে কাজ করা, অ্যান্থোলজি হিসাবে আমরা সেটাকে আজকে লঞ্চ অ্যান্ড প্রমোট করছি। তো এটাই আর কি। অভিনয় থাকছে বাসব দত্তাদি, দেবলীনা দত্ত, আকাশ সিনহা, দেবপ্রসাদ, অপরাজিতা ঘোষ, দেবেশ চ্যাটার্জি, সায়ন্তনী গো ঠাকুরতা, অনুভব আছে, আর অনেকেই, আরও সৌম ব্যানার্জি আছে। এটা ছড়িয়ে ছিটি হবে, অ্যাকচুয়ালি তিনটে গল্পে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাইমেটে শ্যুট করা, তো কলকাতা, শান্তিনিকেতন অ্যান্ড পাহাড়েও হতে পারে। তিনটে গল্পে সম্পূর্ণ আলাদা ওয়েদার বেস নিয়ে কাজটা করা আর কি। হ্যাঁ, অবশ্যই মিউজিকের প্রায়োরিটি থাকছে। প্রাঞ্জলদা মিউজিক করছে, প্রাঞ্জলদা আমার সাথে আগেও দুটো কাজ করেছে, আমার একটা মেহতাব বলে ছবি রিসেন্টলি আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, সেটাতেও প্রাঞ্জলদাই মিউজিক করছে। তো মিউজিক থাকছে, গান থাকছে, তার প্রত্যেকটাতে একটি একটি করে গান থাকবে, গোটা ছবিতে তিনখানা গান। জানুয়ারিতে এটা ইচ্ছে আমাদের হল রিলিজ করার টার্গেট, তো আমরা ডিসেম্বর ফার্স্ট উইক থেকে কাজে চলে যাব, তো ইচ্ছে আছে জানুয়ারিতে রিলিজ করা, দেখা যাক বাকিটা। আমার অ্যাকচুয়ালি আমি তিনটে স্টোরিতেই কমন, সো এই জন্য আমার জন্য এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, কারণ তিনটে স্টোরিতেই আমার ক্যারেক্টারটা কন্টিনিউ করছে। আর খুব এক্সাইটেড, অন্যরকম কাজ, বাপ্পার কাজ আমি বহুদিন ফলো করেছি, আর যেহেতু আমার অ্যাজ এ ডিরেক্টর ওর উপর একটা অন্যরকমের ভরসা আছে, তোমার মনে হলো যে ওই কাজটা করা আমার জন্য খুব ইন্টারেস্টিং হবে অ্যাজ অ্যান অ্যাক্টার, আর খুব ভালো এক্সপিরিয়েন্স করলামও, মানে বাপ্পার সাথে যে সেটিংসগুলো হলো বা এ হলো, যেহেতু তিনটে একদমই সেপারেট স্টোরি, সেপারেট কাস্ট, ওই আমি একটা কমন লিঙ্কে আছি, তো আমার জন্য ডেফিনেটলি এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সব কিছুই থাকছে একটু একটু করে, কিন্তু যেটা মেজরলি সেটা একটা থ্রিল ফ্যাক্টরি আমরা এক্সপ্লোর করছি এখানে। আমার ক্যারেক্টারটা আমি এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট, কারণ এটাই সারপ্রাইজ পুরো ফিল্মের, যে এই তিনটে ফিল্মের মধ্যেই যে কমন আছে আর এটাকে জুড়ছে একদিক করে। তো মানে আমি হয়তো এরকম ক্যারেক্টার করি নেই খুব একটা, কিন্তু ডিফাইন করা ডিফিকাল্ট ক্যারেক্টার। আমি খুব ভালো আন্ডারস্টুড করেছি, আই আন্ডারস্টুড দ্য ক্যারেক্টার ভেরি ওয়েল, আর আমার ব্রিফিংটা খুব ক্লিয়ার ছিল ডিরেক্টরের, সো আমি এনজয় করেছি করতে।